সরকারি হাসপাতাল থেকে যেন মুখ ফিরিয়ে না নেয় সাধারণ মানুষ, তাই স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে নানান পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান রাজ্য সরকার। সেজন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। হাসপাতালে রোগীদের স্বাস্থ্যের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে হয় যে কোনো সময়। সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের দিন রাত পরিষেবা দেওয়ার জন্য প্রোব ডায়াগনস্টিক সেন্টারকে টেন্ডার দেয়। হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে মালিকের সঙ্গে কর্মচারীদের গণ্ডগোলের জেরে এই মুহূর্তে নিজেরা অনশন করে পরিষেবা বন্ধ করে দেয় প্রোব ডায়াগনস্টিক সেন্টার ডায়মন্ড হারবার শাখা। ডায়মন্ড হারবারের সুপার স্পেশালিটি হসপিটালের ঠিক উল্টো দিকে প্রোব ডায়াগনস্টিক সেন্টার। রোগীদের সব সময় পরিষেবা দেওয়ার জন্য ডায়মন্ড হারবার হাসপাতাল প্রোব ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে টাই আপ করে। গরিব রোগীদের বিনা পয়সায় প্যাথোলজিক্যাল পরীক্ষার পরিষেবা দেওয়ার জন্য ডায়মন্ড হারবার প্রোব ডায়াগনস্টিক শাখার সভাপতি জানান, এখানে 25 জন কর্মচারী আছে, কিন্তু কর্তৃপক্ষ কিছু না জানিয়ে মাসের মাইনা বন্ধ করে দেয়। তাছাড়া পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জামও শেষ, বারবার রিপোর্ট পাঠানোর পরেও সেন্টারে এখনও কিছু সরঞ্জাম এসে পৌঁছায়নি। আমাদের এখানে সব পরীক্ষা হয় না, কিছু পরীক্ষা কলকাতায় পাঠাতে হয়, যেগুলি পাঠানো হয়েছে তার রিপোর্ট এখনো পর্যন্ত সেন্টারে এসে পৌঁছয়নি। এ বিষয়ে ডায়মন্ড হারবার হাসপাতালের সুপার ও এসডিওকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। তারিখের পর থেকে আমাদের কিছু প্রবলেম শুরু হয়, এবার দিতে গেলে যে যে জিনিসগুলো লাগে, ফাইল, সিরিঞ্জ, কন্টেনার, কটন, আরও এক্সট্রা আদার যে যে জিনিস লাগে সেগুলো কিন্তু প্রায় শেষের মুখে। আমরা আমাদের ম্যানেজমেন্টকে জানিয়েছি, কিন্তু তারা কোনোরকমভাবে সেগুলো দেওয়া দিতে চাইছে না। সবথেকেও বড়ো কথা, আমাদের যে স্টাফগুলো আছে কাউকে কোনো বিনা নোটিশে কোনোরকম কোনো কিছু না জানিয়ে সরকারি ন্যায্য মূল্যে তো স্যালারি দেয় না, যেটুকু ন্যূনতম দেয় সেটাও হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবার হাসপাতালের সুপার আনোয়ার হোসেন জানান, হাসপাতালে এত রোগী, সবার সব পরীক্ষা করা সম্ভব নয়। এই শহরে কয়েকটি বেসরকারি সেন্টারকে টেন্ডার দেওয়া হয়েছিল, প্রব কিছু না জানিয়ে রোগীদের পরিষেবাগুলি বন্ধ করে দিয়েছে, আর এই পরিষেবা বন্ধ হওয়ার জন্য হাসপাতালের রোগীরা সমস্যায় পড়ছেন। প্রবটা একেবারে একটা প্রাইভেট অর্গানাইজেশন, কিছু কিছু সার্ভিস 24 ঘন্টাও থাকে না, এমার্জেন্সি লাগে, তার জন্য এই জননীয় শিশু সুরক্ষা যোজনা, রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, এরকম বেশ কিছু প্রকল্পে পেশেন্ট যারা ভর্তি হন রোগী, তাদেরকে সম্পূর্ণ আউট অফ পকেট এক্সপেন্ডিচার শূন্য, মানে কোনোরকম তাদের পকেট থেকে পয়সা খরচ করানো হয় না, পুরোটাই হসপিটালকে দিতে হয়। ফলে এই সার্ভিসগুলোকে আউটসোর্স করতে হয়। ওদের টেন্ডার পিরিয়ড ওভার হয়ে গেছে, ওভার হওয়ার পরে আমরা নতুন টেন্ডার ফ্লোট করার আগে মৌখিকভাবে ওদেরকে কন্টিনিউ করতে বলেছি যে সার্ভিসটা আপনারা কন্টিনিউ করুন, আমরা একটা পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল এক্সটেনশন অর্ডার দিয়ে দেবো। ওই কর্মচারীরা আমাদেরকে চিঠি লিখে জানায় যে তাদের কনজিউমেবলস এবং অন্যান্য রিএজেন্ট ইত্যাদি সাপ্লাই বন্ধ হয়ে গেছে, ফলে ওরা আগামী দিনে সার্ভিস দিতে পারবে না। আমরা এই মুহূর্তে অন্যদের কারোর তো এখন টেন্ডার করা নেই, কারা এই কাজটা করবে এটা একটা সময় নেবে, সেই সময়ের জন্য পেশেন্টরা বঞ্চিত হচ্ছে। হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়ার জন্য পেশেন্টদের খুবই অসুবিধা হচ্ছে হাসপাতালে। আমাদের ডায়মন্ড হারবার থেকে হেদায়তুল্লাহ পুরকাইতের রিপোর্ট, বিশ্ব সমাচার।